Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. সুদা কিছু মনে করবে না, একটা কথা কইতেছি। জানি ছোট মুখে বড় কথা হবে, তুমি যে ভোটের সময় আব্দুলের জমিটা দখল করে নিলে, আমার মনে হইতেছে না কাজটা ঠিক হলো বলে। হ দাদা হ, আবার তলি তলি গ্রামের লোকের মুখে শুনলুম ওই আব্দুল নাহি তোমার অপর পার্টি লিটন, তার লগে হাত মিলাইয়ে গ্রামের লোকেদেরকে ভড়কাইতেছে। এবারে ভোটের জেতার সুযোগ খুব কম, কিছু একটা করতেই হবে। এই ভোটের মুখে গ্রামের লোকের সঙ্গে যাই হোক করে ভালো হতে হবে। হ দাদা, তোদের একটা কথা বলি শোন, ওই লিটন ওই বুকা সোদা আমার একটা বালো শিখতে পারবি নি, বুঝলি? এই দেবীপুরে একসময় আমার দাদু রাজ করিছে, তারপর রাজ করছে আমার বাপ, এবারে শিবু রাজ করবে। এর জন্য যদি আমায় খুনও করতে হয় তাহলে আমি তাই করব। আর তোদের যখন অতই পোঁদে ভয়, যা যা বাজার দিয়ে এক গাছা শুড়ি কেন আর শাড়ি কেন, যা পড়ি ঘুরি বেড়া সুয়ারের বাচ্চাগুলা। হে তুমি যাই কও শিবুদা, এই কথাটা যে সত্য এটা তুমিও জানো আমরাও জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা যা বলছিস তাই হবে। ভোটের আগে কিছুদিনের জন্য আমায় ভালো হতে হবে তো, ঠিক আছে যা হব। তারপর একবার জিতি যায় ওই আব্দুল, ওই খানকি ছেলের মাইরা ওর জমিতে ওরে পুঁততে হালাইবো আমার সিনে না বোকা সোদা। এই এসব আলফাল বকা বন্ধ করি, যেটা করতেছি সেইটা কর। ওরা বলিছে আমার মারি ফেলিবে, তুই একটা দড়ি জোগাড় করে দে, আমি ওদের হাতে মরতে পারবো না, আমি নিজের নিজের মারি ফেলিব। তুমি শান্ত, তুমি শান্ত, তুমি বসো, তুমি বসো, কিছু একটু ঠিক হয়ে যাবে, তুমি বসো। কিন্তু কিন্তু আমাদের এখন 30,000 টাকা দিয়ে কে সাহায্য করিবে? করতে পারে একমাত্র একজন আছে যেমন এতগুলো টাকা দিয়ে সাহায্য করতে পারে। কে? শিবুদা। শিবুদা মানে দেবীপুরের নেতা শিবুদা? দেবেনি দেবেনি, ও দেবেনি, ও দেবেনি, অন্য কিছু আছে? আমি দুজনে তো দেবে ঠিক গেছে। আরে হ্যাঁ বলবে কে, তুই হারে চিনিস? শিবুদারে চিনি না, কিন্তু চিনি তার ডানা হরেন রে, হরেনের সাথে আমার একটা সেনা পরিচিতি আছে, কয়ে দেখি না ওকে একটু, যদি কিছু হয়। দাঁড়াও, এই সময় আবার কে ফোন করতেছে? হঠাৎ সিরি ফোন করতেছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল শৌলি। হ্যালো, বলছি আমি খুব বিপদে পড়েছি গো, আমার একটু সাহায্য করতে পারবে?
আমার না 30,000 টাকার খুব দরকার। 30,000 টাকা? এতগুলো টাকা আমার কাছে নাই, আমি কই পামু? একটু দেখো না হরেনদা। তুই তো আমারে বড় সমস্যায় ফেলাইলি, তোরে নিয়ে যে কি করি। হ একখান উপায় আছে, তোরে সাহায্য করতে পারলি ওই আমাদের শিবুদাই পারবো। তুই এক কাজ কর, তুই আমাদের দেবীপুরের ভেরিঘাটের দিকে চলি আয়, ওখানে দাদাও আছে। আমিও আছি, বুঝলি? তুই বেশি দেরি করিস নাই, তাড়াতাড়ি চলি আয়, চলি আয়। হ সালুম, কি করলো কি করলো? দাদা কইছে এক্ষুনি যেতে, চলো চলো চলো, কিছু একটা ব্যবস্থা হইবে, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। হরেন্দা দাদি ডাকিছে, তাড়াতাড়ি যেতে হবে। এই দেবী তো, দেবী তো, হ্যাঁ দেবী দেবী, চলো 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 ওইদিকে। আচ্ছা দাঁড়া, আমি এখানে সোয়ারাইছে সমুদ্রে, শুনেছি অসময়ে জোয়ার আছে নাকি, ভালো লক্ষণ, আজকে সবটা গতি হইবে। দেবী তো, টাকা দেবী তো, চলো না গিয়ে দেখি। তুমি ভালো করে কইবে, হ্যাঁ তুমি ভয় পাইবে নে, ঠিক সব বুঝাইয়া বলবে দাদারে। চলো চলো, নিশ্চয়ই কিছু একটা গতি হইবে, চলো দেখি। এই সুযোগ দাদা, এই সুযোগ কারণ হাত ছাড়া করলি একদম চলবি নি। আমি কি বলি, এদেরকে টাকাটা দিয়ে তুমি সাহায্য করেই দাও, তবেই তো তুমি দেখবে এরা গ্রামের লোকের সামনে গিয়ে তোমার জয় জয়কার করছে, তখন দেখবে তুমি গ্রামের লোকের সামনে একদম ভালো হয়ে গেছো। ঠিক আছে, ওই যে ওই যে ওই যে মনে আসতেছে দাদা, ওই যে ওইটা হরেন না, ওইটা হরেন না। আয় সুলি, আয় সুলি, সুদা এই যে শিউলি, হ্যাঁদের কথাই তোমারে কইছিলাম। হ্যাঁ ওর বর, এই কি জানো নাম তো, তারক, তারক, হ্যাঁ তারক, তারক শিউলি আমাদের গ্রামেই থাকতো। আচ্ছা এখন বিয়েটি হয়ে দেবীপুরে এই উঠছে। আচ্ছা মুশকিলটা হইতেছে এর টেহা পয়সা নিয়ে খুব সমস্যায় পড়িছে। আরে তোমার এই ব্যাপারটা কইলাম না, একটু দেখালাও দাদা, দেখবো ভালো করি, দেখবো। আমি ধার শোধ করতে না পারলে আমার মারি ফেলবে, আর তখন আমি যদি মরি যাই আমার আমার শিউলির কি হবে, আমাদের সংসারটার কি হবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরে শান্ত হ, 30,000 টাকা তো, যা দিব। তোরা কোনো চিন্তা করিস নি, তোদের বাড়ি গিয়ে আমি টাকাটা দিয়ে আইমু, যা। কিন্তু আমার জন্য ভালো করে রাধিরা, আমি মাংস খেতে কিন্তু খুব ভালোবাসি, ঠিক আছে? দাদা আমার শিউলিও মাংস খেতে খুব ভালোবাসে, আর আর রাত দিয়েও খুব ভালো পারে এই শিউলি, আজ কিন্তু দাদার জন্য খুব ভালোভাবে রাত দিয়ে হবে। আর দাদা আমি যাই গিয়ে বাজারটা করি আনি, হ্যাঁ এই সরি সরি, শিউলি শিউলি যা, সাবধানে যাবি। শিউলি, আয় শিউলি। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বলেন, এসেন আপনারা, চলেন চলেন। হরেন দা, হ্যাঁ এই টাকাটা দাদা ওদের দিতে কইছে, যাও দিয়ে দাও। এই লে 30,000 টাকা, এখানে পুরো টেহাটাই আছে, আর টেহাটা একটু সাবধানে রাখিস, বুঝলি? কি গো শুনছো, আসো আসো দাদা এসেন, আসো রাত্রি আসো, চলেন চলেন ভেতরে চলেন। আরে দাদা আসেন আসেন, ঘরে আসেন। আসলে শুন, আর সকাল থেকে অনেক কাজ পড়ে গেছিলো বুঝলি তো, আসতে খুব সন্ধে হয়ে গেছে, তুই তো বুঝতেই পারছিস। দাদা যে তোরে কয়েছিল রেদে রাখতি, দাদা আজ খাদি পারবে না, অন্য কোনো জিনিসে খেয়ে নেবে, ঠিক আছে? এরম বলে কেমনে হয় বলেন, অন্তত এক কাপ চা খেয়ে যান। না না এখন সময় নাই, অনেক কাজ পড়ে আছি। এই বেকার ভুলভাল বকবিনি, শিউলি যখন বলছে তখন তো আমাকে জল মিষ্টি খেয়ে যেতেই হবে, কি বলিস? তোরা ওখানে দাঁড়া, এই চল শিউলি চল। আসেন দাদা আসেন, আসেন আসেন আসেন, চ দাদা তো চলেই গেল, আমরা একটু বিড়ি ফিড়ি খেয়ে আসি, চ চ। বিড়ি প্যাকেট তোমার কাছেই আছে? হ্যাঁ আছে, চ আয়, চলো চলো চলো। হ্যাঁ আসেন দাদা আসেন, চল আসেন। দাদা এটা আমার গরিব খানা। এটাই তোদের ঘর? হ্যাঁ হ্যাঁ, বাহ খুব ভালো, আমার শিউলির ঘর। বসেন দাদা বসেন, একটু মানি গুছি নেবেন। ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত আমার কিছু নেই, ঠিক আছে আমি আপনার জন্য মিষ্টি লিয়ে আসি, চাটা লিয়ে আসি, ঠিক আছে যা যা যা, বসুন বসুন। এইটাই তাহলে শিউলির ঘর, বাহ খুব ভালো খুব। এইটা তো বড় মজার জিনিস,
নিজের মনে করে খান, একদম লজ্জা পাবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি একটু আইতেছি, ওই একটু রান্না সাপাইছি তো। ঠিক আছে ঠিক আছে, যা যা খান আপনি। এই এই চল, মুডটাই বিগড়ে গেল চল আজকে, চলো সত্য সব। তারক জাতি সে মনে হচ্ছে এমাদন তারকদের বাড়ির দিকে লিয়েছ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। উফ, টাকাটা ফেরত দিলি বাঁচি, ঘাট থেকে বোঝাটা নামবে। এই দেবীপুরের কারখানার দিকে লিয়েছ, দাদা কাজ যাচ্ছ নাকি? এই তোর জানি কি হবে রে, তুই তোর কর্ম পড়িছে আজ। বাপ রে বাপ, দেখি টাকাটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ স, তাড়াতাড়ি স, দেরি হয়ে যাচ্ছে। ভালোই হয়েছে তারকটা ঘরে নাই, এই সুযোগে শিউলির সাথে একবার দেখা হয়ে যায়। মাংসকে তো হে ভালোবাসে, আজকে নিয়ে এসি, আজকে মাংস দিয়ে হের মন খুশি করতে হবে। শিউলি, হে শিউলি, কই গেল? দরজাখানো খোলা, কেউ নেই। দেখি যাই, একবার ঘরে যাই। শিউলি রে শিউলি, তারকও নাই, বেশ মজার ব্যাপার। শিউলি শিউলি কই? তাহলে আমিও বেকার আইলু, হ্যাঁ শিউলিও নাই। একটা গান হতিছে মনে হচ্ছে, শিউলির গলা বাতাসে গুনগুন। শিউলি বেশ ভালো গাইছে তো, সাই সাই সাই, একবার দেখে আসি, যাই সাই। শিউলি শিউলি মনে হইতেছে, শিউলি স্নান করতেছে, এটা তো খুব মজার জিনিস। তার উপর আবার তারকও বাড়িতে নেই, এটা তো আরো মজার জিনিস। এইবার আমার একটা সিনেমা বানাইতে হইব। ঠিক আছে, কাম হয়ে যাবে। শিউলি যা, চলে গেল তুর দূর দূর, যাই আমি ঘরে গিয়া বসি। হে আসুক, আয় শিউলি আয়। আজকে মাংস রাইয়া নিয়ে আসছি, ওই দে ওই দে, যা ভালো করে রান্না কর, আজকে কবজি ডুবিয়ে খাবো, বুঝলি? শোন না শোন না শোন, বস বস, তোর কথা আছে, বস বস। বলছিলাম কি, আর কোনো সমস্যা নাই তো? মানে আমি যে টাকাটা দিছিলাম সেটা ঠিকঠাক জায়গা দিছস তো? হ্যাঁ গেছে দিতে। হ্যাঁ সমস্যা হইলে কিন্তু আমারে বলবি, লজ্জা পাবিনি। আর 30,000 টাকা এই যে তোদের আমি দিলুম, এর জন্য আমি কিছু পাবনি? মানে
মানে তোরই শিবুদা শিবুদা কিছু পাবি নি এ তুমি কি কইছ শিবুদা আর মাগি সু এখানে শুন আজকে আমার জন্য না তোর বর আজকে প্রাণে বাঁচি গেল নইলে তোর বর আর তুই একলগে মরতিস বুঝলি আচ্ছা ঠিক আছে যা যা তুই যখন বলতেছিস তোর গায়ে আমি হাত দিব নি যা তাসও করবো নি যা তোর একটা ভিডিও দেখাই বস দেখ তো ভিডিও খান দেখ দেখ সিনেমা খান দেখ হে পরিচালককে জানিস আমি খোদ নিজে হে নায়িকাটারে চিনতে পারিস কিনা দেখ তো কেমন লাগছে শিবুদা তুমি কি করছো তুমি আমার সামনের ভিডিও করছো এবার তুই বল এই ভিডিও খান যদি ইন্টারনেটে চলে যায় বাইরের লোকজন যদি তোরে এই অবস্থায় দেখতে পায় তোর বাইরে মান ইজ্জত থাকবো এই সুন্দর মুখখানা তুই বাইরে দেখাতে পারবি তার সে আমি যেটা কইতেছি সেইটা কর শুয়ে পড় যা 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 আরে শো না এই শিউলি সব টাকা ফেরত দিয়ে দিস শিবুদা তুমি এটা ঠিক করলে নি আমাদের আর্থিক অক্ষমতার সুযোগ নিলে তুমি আমার শিউলিটা ক্ষতি করে দিলে তুমি এতে তোর কোনো দোষ নাই রে এর জন্য দায়ী আমি এর জন্য দায়ী আমি শিবুদা তুমি এটা ঠিক করলেন তুমি এটা ঠিক করলেন আহ